আশাবর আপনার যে স্পেশাল একটা ছবি দীপুয়ার জেনি এই ছবিটা আপনাকে মানে অফার করেছিল করার জন্য ইটস এ গুড স্ক্রিপ্ট ভালো অনেকগুলো ট্র্যাক একসাথে যাচ্ছে এবং সেখানে গিয়ে একটা এন্ডে তার সপরের লিঙ্ক আছে এবং অনেক রকম আমরা স্ট্রাগল করে এই ছবিটা খুব কষ্ট করে খুব অনেস্টলি প্যাশনেটলি আমরা বানাচ্ছি প্রত্যেকে দীপুজেরির এফর্ট মানে সেটাতে কোনো মানে তার কোনো উপরে কেউ নেই সেরকম যেরকম এফর্ট ওরা দিয়েছে এত অনেস্টলি এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট আমার কাছে যে মানে এই ছবিতে অনেক কাজ তো আমি শানি ইন্দ্র প্রিয়াঙ্কা তারপর কিছু নতুন লোক আছে তো আসলে এনজয় করে কাজটা করেছি এবং শানির সাথে ইন্দ্রর সাথে আমার প্রথম সময় আমার সাথে আগে কাজ করেছি বাট ওদের সাথে বন্ধু বান্ধবদের মধ্যে খুব হই হুল্লোড় করে খাওয়া দাওয়া করে শুটিং কিছুটা একটা অন্যরকমের মজা থাকে অলওয়েজ তো এই পুরোটা মিলিয়ে এবং আমার ক্যারেক্টারটাও একটা মেয়ে খুব তার জীবনে প্রচুর অ্যাম্বিশন সে একটা স্ট্রাগলিং অ্যাক্টর সে বড় হয়ে যায় আরও রেডিও ইম্পর্টেন্ট মানে জায়গাতে আসতে চায় ইন্ডাস্ট্রিতে তো সেই যে স্ট্রাগল এবং তার কী পরিণতি হয় এবং প্রত্যেকটা ট্র্যাক খুব সুন্দর এবং তার মধ্যে একটা প্রেম আছে বন্ধুত্ব আছে হাসি আছে দুঃখ আছে আবার তার মধ্যে একটা অদ্ভুত একটা থ্রিলার মুভি এইসবের মধ্যে ওইসবের ওপরে কিছু তো ওটা কনসেপ্টেই ভালো মানে মানে হয়তো বাংলায় অনেক রকমের থ্রিলার হয় বাঙালিরা খুব থ্রিলার দেখতে পছন্দ করেন এটা একদম পুঁথির বাইরে গিয়ে নভেলের বাইরে গিয়ে আর জেনি দীপায়নের সাথে কাজ করে কেমন লাগছে খুব ভালো লাগছে ওরা খুব প্যাশনেট এবং ওদের প্রথম ছবি কিছু ক্লিপিংস আমি দেখেছি কোথাও ছবিটা দেখা হয়নি কিন্তু তার যে ফ্রেম ওদের আমার মনে হয় ওদের রেসিপি হচ্ছে ওদের ফ্রেমের সেন্স ওরা এত ভালো ফ্রেম করে এবং এত ঝকঝকে ছবিটা দেখতে লাগে তো সেই জায়গা থেকে আমার যখনই ওরা আমাকে অফার করেছিল ওইটাই আমার লোভ হয়েছিল যে ওরকম সবাইকে বেশ সুন্দর দেখতে লাগবে আর সবটা ভালো ফ্রেমের মধ্যে হবে একদম আঁকা তো এবং ওদের গান খুব ভালো হয় তো এগুলো স্পেশাল ওদের মানে ওদের ইউএসপি ওদের প্লাস পয়েন্টস তো অনেক মানে একটা অ্যাক্টরের তো অনেক রকমের খিদে থাকে তো এই খিদেগুলো থাকে যে বিভিন্ন রকমের এক্সপ্লোর করবো আর বিভিন্ন রকমের ডিরেক্টর তাদের কি মানে তারা যেখানে যেখানে ভালো যারা যারা যে যাতে যাতে ভালো তাদের সাথে ওই ভালোটা এক্সপ্লোর করা তো ফ্যান্টাস্টিক রিপোর্ট